যেখানে যে এই জিনিস লাগানোর দরকার, অন্ধকার থাকার কারণে সেই জিনিস লাগাইতে পারে না। ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে একটু চিন্তা করে দেখো, যত বড় বৈজ্ঞানিকই হও না কেন, তোমার কিছু তৈরি করতে হলে আলোর প্রয়োজন হয়। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ক্ষমতাধর ভালো করে চিন্তা করে দেখো, আমি তোমাকে তোমার মাতৃগর্ভে সৃষ্টি করেছি, তিনটা অন্ধকারের ভিতরে সৃষ্টি করেছি, যার মধ্যে আলোর কোনো ব্যবস্থা ছিল না, অন্ধকারের মধ্যে আমি তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছি, তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছি, পৃথিবীর কোন প্রাণীকে আমি তোমাদের মতো এত সুন্দর করে বানাই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমাকে সুন্দর অবয়বে একমাত্র আমি আল্লাহই সৃষ্টি করেছি। সৃষ্টি করেছেন কে? কি বলেন, সৃষ্টি করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই যে অন্ধকারের মধ্যে তোমাকে সৃষ্টি করেছি, তোমার যেখানে চোখ সেট করা দরকার ছিল আমি আল্লাহ সেখানে চোখ সেট করেছি, যেখানে কান সেট করা দরকার ছিল সেখানে কান সেট করেছি, যেখানে পা স্থাপন করা দরকার ছিল সেখানে পা বসিয়েছি, যেখানে জবান স্থাপন করা দরকার ছিল সেখানে জবান স্থাপন করেছি, দুনিয়ার মানুষের মতো নয়, আমার শ্রেষ্ঠত্ব এত বেশি, অন্ধকারের মধ্যে তোমাকে আমি এত সুন্দর করে সৃষ্টি করেছি। বান্দা, যখন তুমি অন্ধকারই ছিলা, তোমার স্টিকটা যখন তৈরি হয়ে গিয়েছে, তোমার 3.5 হাত বডি যখন তৈরি হয়ে গিয়েছে, বান্দা তোমার অচল বটিটা সচল করার জন্য রোহের প্রয়োজন ছিল, সেই অচল বটিটাকে সচল করার জন্য আমি আল্লাহ তোমার দেহের মধ্যে রূহ সৃষ্টি করেছি। রূহটা দিয়েছেন কে? আমাদের রূহ দিয়েছেন কে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলেন, আমা কুনতামা আম্মাহিরা, হে দুনিয়ার মানুষ, তুমি কি একটু লক্ষ্য করে দেখো না, তুমি তো এক ফোঁটা নাপাক পানি ছিলে না, তুমি যে আজকে দম্ব অহংকার করো, তুমি যে আজকে দাঙ্গা ফাসাদে লিপ্ত হও, তুমি যে আজকে আমার খোদাদ্রোহিতায় লিপ্ত হয়েছো, একটা চুন্তি করে দেখো, তুমি কি এক সময় কি এক ফোঁটা নাপাক পানি ছিলে না? কি বলেন, আমরা এক সময় কি একটা নাপাক পানি ছিলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বান্দা তোমার একটা সময় তো এমন ছিল, এখন তুমি আমার নাফরমানিতে লিপ্ত হয়েছো, আমার সাথে গাদ্দারি করছো, আমার জমিনে বসবাস করে আমার সাথে গাদ্দারি, তুমি কি একটু চিন্তা করেছো, একটা সময় তো তোমার এমন অতিবাহিত হয়েছে যে সময়টা তুমি উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মালকুরা, হে মানুষ, তোমার কি একটি সময় এমন অতিবাহিত হয়নি যে সময়টার মধ্যে তুমি উল্লেখ করার মতো কিছুই ছিলে না, তুমি তো ছিলে এক ফোঁটা নাপাক পানি, আমি আল্লাহ পাক তিলে তিলে তোমাকে সুন্দর মানুষ অবয়ব সৃষ্টি করেছি। করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলেন, আমা কুনতামা আম্মাহিনা, তুমি কি এক ফোঁটা নাপাক পানি ছিলে না, থামান জালা কাদামা, ওই নাপাক পানিকে 40 দিন পরে আমি রক্তের ফোঁটায় পরিণত করেছি। করেছেন কে? আমি তো রক্ত বানিয়েছি। আমান জালা কামুজরা, আবার যখন 40 দিন অতিবাহিত হয়েছে, প্রথমে এক ফোঁটা নাপাক পানি, তারপরে সেই পানিটাকে রক্ত বানিয়েছি, আর ওই রক্তের ফোঁটাটাকে 40 দিন পরে এক টুকরা গুস্তি বানিয়ে إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. لا إله إلا الله، 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 محمد رسول الله. والذكر روضة الأبرار مدرسة مسجد كومبليكس এবং এলাকাবাসীর উদ্যোগে আজকের এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের মহতরম সভাপতি দিগার হযরাত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণ প্রিয় মুসলমান ভাই ও বন্ধুগণ এবং পর্দার অন্তরালে আমার অবস্থানগত সম্মানিত মহামান্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এমন একটি সময় এই জান্নাতে বাগানে আসা এবং বসার তৌফিক দিয়েছেন যে সময়ে মানুষ প্রতিযোগিতার মাধ্যমে গুনাহের দিকে ধাবিত হচ্ছে আল্লাহ পাক আমাদের উপর এহসান করেছেন আমাদের উপর দয়া করেছেন মায়া করেছেন বিধায় আল্লাহ পাক আমাদেরকে এমন একটি জান্নাতি পরিবেশে আসা এবং বসার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন এই জন্য দিন থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ মহতরম হাজরিন আলোচনা দীর্ঘায়িত হবে না সময় যেহেতু ছোট আমি অল্প সময়ের মধ্যে ভাঙ্গা ভাঙ্গা দুই একটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করব প্রথমত কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের সৃষ্টির পিছনে আল্লাহ পাকের উদ্দেশ্য কি পৃথিবীতে যত মানুষই আছে প্রত্যেকটা মানুষ যাই করে সেই কাজের মধ্যে তার একটা উদ্দেশ্য নিহিত থাকে থাকে কি থাকে না বলে প্রত্যেকটা মানুষের একটা উদ্দেশ্য থাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্ববিশাল আসমান জমিনকে তৈরি করেছেন গ্রহ নক্ষত্র তৈরি করেছেন আসমান জমিন সৃষ্টি করেছেন গাছপালা তরলতা সৃষ্টি করেছেন সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং এই সৃষ্টি যে করলেন এটা কাদের জন্য করলেন সেই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে তুলে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি পৃথিবীর বুকে যা কিছু সৃষ্টি করেছি সমস্ত কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র বনি আদমের জন্যই সৃষ্টি করেছেন কাদের জন্য সৃষ্টি করেছেন আমাদের জন্য আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন গোটা বিশ্বের সমস্ত কিছু তোমাদের জন্য সৃষ্টি আর তোমাদের সৃষ্টি হচ্ছে আমার গোলামের জন্য আল্লাহ পাকের গোলামের জন্য সুতরাং বান্দা যখন আল্লাহ পাকের গোলামিত্ব আদায় করবে বান্দা যখন আল্লাহ পাকের কমন মেনে চলবে বান্দা যখন আল্লাহ পাকের মর্জি মাফিক চলবে যদিও মাটির তৈরি বনি আদম আল্লাহ পাকের হুকুম মানার কারণে তাদের মর্যাদা দূরের তৈরি ফেরেশতাদের চাইতে বেশি হয়ে যাবে
এটা কখন হবে? যখন বান্দা আল্লাহ পাকের কমান। মূলত আমরা যে দুনিয়াতে আছি, আমরা যে দুনিয়াতে আছি, আমাদের এই দুনিয়াতে বেঁচে থাকাটা যদি দুনিয়ার জন্য না হয়, আমাদের এই দুনিয়াতে বেঁচে থাকাটা যাতে পরকালের জন্য, কিসের জন্য? পরকালের জন্য। দেখেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর পূর্বে যখন এই পৃথিবীতে আগমন করেছেন, তখন পৃথিবীর অবস্থাটা কেমন ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই অন্ধকার পৃথিবীটাকে আলোকিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীন যারা গ্রহণ করেছিল তাদের অবস্থা তো এক সময় এমন ছিল যে মানুষগুলো এতই বর্বর ছিল যে ছোটখাটো বিষয় নিয়ে তারা বড় বড় দাঙ্গা হাঙ্গামে লিপ্ত হয়ে যেত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হয়ে সেই খারাপ মানুষগুলো স্বর্ণের মানুষে রূপান্তরিত হয়েছিল, ঠিক কিনা? মহতরম হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় এমন একটি পরিবেশ সৃষ্টি করেছিলেন যে ওই মানুষগুলোই আগত দুনিয়ার সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক মডেল বানিয়ে দিয়েছে। আসহাবি কান নুজুম ফাবিহিম ইকতাদাইতুম ইহতাদাই। আল্লাহ রাসূল বলেছেন আসহাবি কান নুজুম, আমার সাহাবাই কেরাম হচ্ছে আকাশের তারকার মতো। কিসের মতো? তো যারা ছিল সবচাইতে খারাপ জাতি, একমাত্র আল্লাহকে মানার কারণে, আল্লাহর দিনকে মানার কারণে, রাসূলকে মানার কারণে আল্লাহ পাক সেই খারাপ মানুষগুলোকে সবচাইতে ভালো মানুষে রূপান্তরিত করেছিলেন। এখন আমরাও যদি আল্লাহ পাকের হুকুম মানি, আল্লাহ পাক আমাদের দামি বানাবেন কি বানাবেন না বলে? অবশ্যই আমরা কতটা দামি, আল্লাহ পাক আমাদেরকে কতটা ভালোবাসেন, আল্লাহ পাক আমাদেরকে এতটাই ভালোবাসেন, এতটাই মহাব্বত করেন যে আল্লাহ পাক বলতেছেন ইন্নি ইলাকা মুহিব্বুন, আমি তোমাদেরকে ভালোবাসি। কথাটা কার? আমাদেরকে ভালোবাসেন কে? আল্লাহ। কতটা ভালোবাসেন? হযরত মূসা আলাইহি সালাতু ওয়াসালাম আল্লাহ পাকের একজন মনোনীত নবী, আল্লাহ পাক একজন মনোনীত নবী, উনি আল্লাহকে দেখতে চেয়েছেন, আল্লাহকে দেখতে চেয়েছেন। আল্লাহ বলেছেন লান তারানি, আমাকে দেখতে পারবে না। আর আল্লাহ পাক আমাদেরকে এতটাই দামি বানিয়েছেন, যখন কোন উম্মতে মুহাম্মাদিয়ে নামাজে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ আযীম থেকে আমাদের কথার জবাব দিয়ে বলেন হামিদানি আবদি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম দেখতে চেয়েছেন, দেখা হয়নি, আমরা তো নবী নই, আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যদিও আমরা দেখতে পাই নাই, কিন্তু আমাদের আকাবের যারা ছিলেন তারা কিন্তু আল্লাহকে দেখেছেন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে দেখেছেন। তাহলে বোঝা গেল আমাদের যাতে যদি গোট সম্পর্ক যদি আল্লাহর না থাকতো তাহলে এত পাওয়ার আমাদেরকে দিতেন। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ পাক যেহেতু ভালোবাসেন আল্লাহকেও আমাদের ভালোবাসতে। আমরা তো শুধু আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহকে ভালোবাসতে চাই না। আমাদের দুনিয়াতে বাঁচাটা যাতে পরকালের জন্য হয়, কিসের জন্য?
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজবের চাঁদ দেখতেন, কিসের চাঁদ? কিসের চাঁদ? রজবের চাঁদ। তখন আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. آي الله ماهي رجب ابن شعبان پرپورن برکات تمی آمدر دار دعاتا کرو چن کے شایم رسول اکرام صلی اللہ علیہ وسلم اخن بجھر بشای رسول پاک صلی اللہ علیہ وسلم میں بیپرت اللہ سبحانہ وتعالی کو دہوشو نہیں کرے چھنے لِيَغْفِرَ لَكَ اللَّهُ لِيَغْفِرَ لَكَ اللَّهُ مَا تَقَدَّمَ مِن ذَنْبِكَ وَمَا تَأَخَّرُ وَيُتِمَّ نِعْمَتَهُ عَلَيْكَ وَيَهْدِيَكَ صِرَاطًا مُسْتَقِيمًا. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপরের সমস্ত গুনাহ মাফ করেছেন কিনা বলেন? যার পূর্বপরের কোনো গুনাহ নাই তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আল্লাহর কাছে পবিত্র মাহে রজব এবং শাবানের বরকতের দোয়া চেয়েছেন। সাথে সাথে আরেকটি বিষয় আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, সেটা হচ্ছে أبلغنا رمضان. আয় আল্লাহ তুমি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। তাহলে বোঝা গেল রমজান পর্যন্ত হায়াত চাওয়াটা এটা দুনিয়ার জন্য না পরকালের জন্য? কি বলেন, দুনিয়ার জন্য না পরকালের জন্য? পরকালের জন্য, কারণ পবিত্র মাহে রমজান হচ্ছে মুসলমানদের ইবাদতের সিজিন। যদি পবিত্র মাহে রমজান পর্যন্ত হায়াত পাওয়া যায় তাহলে বেশি বেশি নেকি অর্জন করা যাবে, বেশি বেশি নেকি অর্জন করা যাবে। যার কোনো গুনাহ নেই সেই যদি পবিত্র মাহে রমজানের তামান্নায় আল্লাহর কাছে হায়াত বাড়িয়ে চাইতে পারেন, তাহলে বোঝা গেল দুনিয়াতে থাকাটা দুনিয়ার জন্য নয়, আমাদের দুনিয়ায় থাকাটা পরকালের জন্য হওয়া চাই। কথাটা কি বুঝে আসছে? দুনিয়াতে থাকাটা কিসের জন্য হওয়া চাই? পরকালের জন্য হওয়া চাই। যদি দুনিয়াতে থাকাটা পরকালের জন্য হয় এতে লাভ আর লাভ কোনো ক্ষতি? আর যারা দুনিয়া চাইবে, দুনিয়ার সফলতা চাইবে, দুনিয়ার কোনো সম্পত্তি চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেছিলেন من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب. من كان يريد حرث الآخرة আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ব্যক্তি পরকালের ফসল চায়। কিসের ফসল? কিসের ফসল? আমার কথা কি বুঝতেছেন? যে ব্যক্তি পরকালের ফসল চায়, নাজিদালাহু ফি হারসি, আল্লাহ পাক নিজেই বলতেছেন আমি তার ফসলকে বাড়িয়ে দিই। ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আর যে ব্যক্তি দুনিয়ার ফসল চায়, দুনিয়ার সম্মান চায়, দুনিয়ার ইজ্জত চায়, দুনিয়ার প্রভাব প্রতিপত্তি চায়, দুনিয়ার ক্ষমতা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন নাসিদ লাহু ফি হাউসিনা, এখানে আল্লাহ পাক বলতেছে সে যে চায় তার জন্য তো আমি আগেই বরাদ্দ করে রেখেছি। একটা মানুষের জন্মে 50,000 বছর পূর্বেই তার রিজিক বরাদ্দ থাকে, কে কতদিন বাঁচবে, তার হায়াত কতদিন হবে, রিজিক কতটুকু পাবে, কতটুকু সম্মানিত হবে, এটা তো তাকদীরের মুআমালা, এটা আগ থেকেই ফয়সালা হয়ে থাকে। তুমি যে আমার কাছে দুনিয়া চাইলা, দুনিয়া চাইয়া লস তোমার করলা,
লস তোমার কি হবে ওই তুমি যে দুনিয়া চাইলা এর দ্বারা এই না যে দুনিয়া চাওয়ার কারণে দুনিয়ার ফসল তোমার বাড়াই দিব বিষয়টা এমন একটা মানুষ কোথাও যদি যায় ট্রেনে যাক বা কোনো উড়োজাহাজে যাক তার জন্য একটা সিট বরাদ্দ থাকে কি থাকে না নাম্বার সহ একটা সিট বরাদ্দ থাকে তো সে যদি মানুষের ভিড়ের মধ্যে ধাক্কা ধাক্কি করে কিন্তু তার বরাদ্দকৃত সিটেই বসবে না অন্যের সিটে বসবে তার জন্য যেটা বরাদ্দ সেখানেই বসবে আর অন্যের সিটে বসলেও তাকে বসতে দেওয়া হবে না কারণ সে যদি চিন্তা করে বরাদ্দ আছে তো ঠেলাঠেলি করে আগে যাই তো লাভ নেই কারণ সময় হলেছেন ট্রেন ছাড়বে সময়ের আগে তো আর ছাড়বে না কি বলেন ছাড়বে আর যদি ধাক্কা ধাক্কি করে পেরেশানি নিজের হবে ক্ষতি নিজের হবে ঘাম নিজের জড়বে কিন্তু বিন্দু পরিমাণ কোনো লাভ আল্লাহ বাবা বলতেছেন ওই ট্রেনের সিটের মতো দুনিয়ার হায়াতের জিন্দগির সমস্ত কিছু তো তোমার জন্য আগ থেকেই বরাদ্দ তুমি কতদিন বাঁচবা তুমি কি খাবা তোমার হায়াত কতদিন তুমি সম্মানিত হবে কিনা বেইজ্জতি হবে তোমার পদমর্যাদা বেশি হবে না কম হবে তোমার তো আগ থেকেই সবকিছু বরাদ্দ তুমি যে দুনিয়া নিয়ে লাফালাফি করতেছো দুনিয়া নিয়ে ফালাফালি করতেছো দুনিয়া নিয়ে আরাম উল্লাসের মধ্যে দিন অতিবাহিত করছো এতে করে লস তোমার হচ্ছে কারণ তুমি যা পাবার সেটা আগ থেকেই বরাদ্দ হয়ে আছে আগ থেকেই বরাদ্দ হয়ে আছে এখন তুমি যদি দুনিয়ার পিছনে না পড়ে দুনিয়ার সফল সফলতা না চেয়ে দুনিয়ার ফসল না চেয়ে যদি তুমি পরকালের ফসল চাইতা আমি তো আল্লাহ ওয়াদা করেছি পরকালের ফসল যত চাইবে আমি তত বাড়াই দিব আর যদি দুনিয়া চাও তাহলে তোমার ওই সিটের মতো যতটুকু বরাদ্দ আছে ততটুকুই কথা কি বোঝাচ্ছে যতটুকু বরাদ্দ আছে ততটুকুই পাইবা এর চাইতে দুনিয়ার ফসল যে চাইলা এর চাইতে কিঞ্চিৎ পরিমাণ ফসল তোমাকে বেশি দেওয়া হবে এমন না যে তুমি দুনিয়ার ফসল চাওয়ার কারণে তোমার বরাদ্দে ছিলে এক মন চাওয়ার কারণে দুই মন দিয়ে দিব বিষয়টা এমন যেহেতু এমন না দুনিয়ার ব্যাপারে তোমার আগ থেকেই ফয়সালা হয়ে আছে সুতরাং দুনিয়ার ব্যাপারে তুমি দুনিয়ার ফসল কামনা করো না যদি ফসল কামনা করতে হয় পরকালের ফসল চাও এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে দুনিয়ার মানুষ যদি তোমরা ফসল চাও যদি তোমরা সফলতা চাও তাহলে সফলতা চাইলে পরকালের সফলতা চাও পরকালের ফসল চাও যদি পরকালের ফসল চাও আমি আল্লাহ পাক ওয়াদা দিচ্ছি তোমাদের পরকালের ফসল দিন দিন আরো বাড়িয়ে দিব আর যদি দুনিয়ার ফসল চাও এতে করে তোমাদের দুইটা হবে অর্থাৎ ক্ষতি হলো দুনিয়া চাওয়ার কারণে তোমার দুনিয়ার ফসল বাড়বে না যতটুকু বরাদ্দ ছিল ততটুকুই থাকবে দ্বিতীয় সেই যেই ক্ষতি হবে সেই ক্ষতি হলো এই কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার ফসল চাওয়ার কারণে পরকালে তোমাকে আর কিচ্ছু দেওয়া হবে না ক্ষতি কয়টা ক্ষতি কয়টা দুইটা যতটুকু চেয়েছি যা চেয়েছি এটা আগ থেকে বরাদ্দ আছে এই চাওয়ার কারণে কিছু কোনো কিছু বাড়বে নাম্বার দুই পরকালে দুনিয়ার ফসল চাওয়ার কারণে আমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব পরকালে আমার ভাগ্যে কিছুই জুটবে তাহলে বোঝা গেল দুনিয়ার ফসল চাইবো না পরকালের ফসল চাইবো কোন জায়গার ফসল চাইবো পরকালের ফসল আরে ভাই পরকালের ফসল তো তারাই চায় যারা আল্লাহকে চিনে পরকালের ফসল তো তারাই কামনা করে যারা আল্লাহকে চিনে আল্লাহর রাসূলকে চিনে আল্লাহকে আল্লাহ বলতেছেন আমাকে চিনো আমি কে তুমি আমাকে চিনো না আমিই তো তোমাকে সৃষ্টি করেছি আমাকে সৃষ্টি করেছেন কে আল্লাহ পাক নিজে বলতেছেন
يخلقكم في بطون أمهاتكم يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات ثلاث الله سبحانه وتعالى বলতেছেন আমি কি আমাকে চিনো না আর আমি তো তোমাকে সৃষ্টি করেছি আমাদের সৃষ্টি করেছেন কে আল্লাহ আওয়াজ করে বলতে হবে কে আল্লাহ দুনিয়ার মানুষ যখন কোনো কিছু তৈরি করে ওই সমস্ত জিনিস তৈরি করতে আলো লাগে আলো লাগে কি লাগে না যখন আলো ছাড়া মানুষ তৈরি করতে চায় সেই সৃষ্টির মধ্যে ভুল হয়ে যায় যেখানে যেই জিনিস লাগানোর দরকার অন্ধকার থাকার কারণে সেই জিনিস লাগাইতে পারে না ঠিক কি ঠিক না বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও দুনিয়ার মানুষ ভালো করে একটু চিন্তা করে দেখো যত বড় বৈজ্ঞানিকই হও না কেন তোমার কিছু তৈরি করতে হলে আলোর প্রয়োজন হয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ক্ষমতাধর ভালো করে চিন্তা করে দেখো আমি তোমাকে তোমার মাতৃগর্ভে সৃষ্টি করেছি তিনটা অন্ধকারের ভিতরে সৃষ্টি করেছি যার মধ্যে আলোর কোনো ব্যবস্থা ছিল না অন্ধকারের মধ্যে আমি তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছি তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছি পৃথিবীর কোন প্রাণীকে আমি তোমাদের মতো এত সুন্দর করে বানাই নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছি لقد خلقنا الإنسان في أحسن تقويم তোমাকে সুন্দর অবয়বে একমাত্র আমি আল্লাহই সৃষ্টি করেছি সৃষ্টি করেছেন কে আল্লাহ কি বলেন সৃষ্টি করেছেন কে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই যে অন্ধকারের মধ্যে তোমাকে সৃষ্টি করেছি তোমার যেখানে চোখ সেট করা দরকার ছিল আমি আল্লাহ সেখানে চোখ সেট করেছি যেখানে কান সেট করা দরকার ছিল সেখানে কান সেট করেছি যেখানে পা স্থাপন করা দরকার ছিল সেখানে পা বসিয়েছি যেখানে জবান স্থাপন করা দরকার ছিল সেখানে জবান স্থাপন করেছি দুনিয়ার মানুষের মতো নয় আমার শ্রেষ্ঠত্ব এত বেশি অন্ধকারের মধ্যে তোমাকে আমি এত সুন্দর করে সৃষ্টি করেছি বান্দা যখন তুমি অন্ধকারে ছিলা তোমার স্টিকটা যখন তৈরি হয়ে গিয়েছে তোমার সাড়ে তিন হাত বডি যখন তৈরি হয়ে গিয়েছে বান্দা তোমার অচল বটিটা সচল করার জন্য রোহের প্রয়োজন ছিল সেই অচল বটিটাকে সচল করার জন্য আমি আল্লাহ তোমার দেহের মধ্যে রূহ সৃষ্টি করেছি রূহটা দিয়েছেন কে আমাদের রূহ দিয়েছেন কে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলেন আমা কুনতামা আম্মাহিনা হে দুনিয়ার মানুষ তুমি কি একটু লক্ষ্য করে দেখো না তুমি তো এক ফোঁটা নাপাক পানি ছিলে না তুমি যে আজকে দম্ভ অহংকার করো তুমি যে আজকে দাঙ্গা ফাসাদে লিপ্ত হও তুমি যে আজকে আমার খোদা দ্রোহিতায় লিপ্ত হয়েছো একটা চন্তি করে দেখো তুমি কি এক সময় কি এক ফোঁটা নাপাক পানি ছিলে না কি বলেন আমরা এক সময় কি একটা নাপাক পানি ছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন বান্দা তোমার একটা সময় তো এমন ছিল এখন তুমি আবার নাফরমানিতে লিপ্ত হয়েছ আমার সাথে গাদ্দারি করছ আমার জমিনে বসবাস করে আমার সাথে গাদ্দারি তুমি কি একটু চিন্তা করেছ একটা সময় তো তোমার এমন অতিবাহিত হয়েছে যে সময়টা তুমি উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিল না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাল আতাম على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا هي মানুষ তোমার কি একটি সময় এমন অতিবাহিত হয়নি যেই সময় তার মধ্যে তুমি উল্লেখ করার মতো কিছুই ছিল না তুমি তো ছিলে এক ফোঁটা না পাক পানি আমি আল্লাহ পাক তিলে তিলে তোমাকে সুন্দর মানুষ অবয়ব সৃষ্টি করেছি করেছেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলেন আমা কুনতামা আম্মাহিনা তুমি কি এক ফোঁটা নাপাক পানি ছিলে না থামান জালাকা দামা ওই নাপাক পানিকে 40 দিন পরে আমি রক্তের ফোঁটায় পরিণত করেছি করেছেন কে আল্লাহ
আমি তো রক্ত বানিয়েছি আমান জালাকা মুযগা আবার যখন 40 দিন অতিবাহিত হয়েছে প্রথমে এক ফোঁটা নাপাক পানি তারপরে সেই পানিটাকে রক্ত বানিয়েছি আর ওই রক্তের ফোঁটাটাকে 40 দিন পরে এক টুকরা গোশত বানিয়েছি কে বানিয়েছেন আল্লাহ কে বানিয়েছেন আল্লাহ আমান জালাকা ইযামা আর তোমার গোশত যখন তৈরি হয়ে গেল তখন ছিল নরম তখন কি ছিল মাছের মধ্যে দেখবেন কাঁটা থাকে আমরা যখন বাসাবাড়ি সার ডালাই দিই ভিতরে রড থাকে কি থাকে না আর যদি রসের পরিবর্তে রডের পরিবর্তে যদি বাঁশ বসে সার টিকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এত সুন্দর করে বানাইলাম এবার তোমার এই নরম গোশতটাকে শক্ত করার জন্য আমি তো হাড্ডি বানিয়েছি হাড্ডি বানিয়েছেন কে যখন হাড্ডি তৈরি হয়ে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিল্ডিং এর মতো বিল্ডিং এর খাঁচা তৈরি হয়ে গেছে যদি প্লাস্টার না হয় বিল্ডিং ভালো লাগে কি বলে ভালো লাগে আমান কাসা আলাইহি লাহমা আমি তোমার এই বডিটাকে সুন্দর করার জন্য চামড়ার প্রলেপ দিয়ে তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমার স্ট্রাকচার তৈরি হওয়ার পর রুহের প্রয়োজন ছিল আমি আল্লাহ রূহ সৃষ্টি করেছি একটু লক্ষ্য করে দেখো দুনিয়াতে যে অবস্থা চলতেছে একটা মানুষের যদি একটা চোখ না থাকে চলা যায় কি যায় না একটি পা না থাকতে চলতে পারে কি পারে না আমার কথা কি বুঝতেছেন সাম্প্রতিক সমাজে অবস্থা সৃষ্টি হয়েছে যদি আল্লাহ পাক আমাদের দেহের মধ্যে রূহটাকে যেভাবে সৃষ্টি করেছেন যদি এভাবে সৃষ্টি না করতেন তাহলে আমাদের সমাজের হত দরিদ্র নিঃস্ব যারা তারা এই দুনিয়াতে বসবাস করতে পারত না কেন দেখা যায় একটা মানুষের যখন চোখ না থাকে বিকল্প চোখের ব্যবস্থা হয় কি হয় না যাদের অর্থ সামর্থ্য আছে কিডনি পর্যন্ত নষ্ট হয়ে গেলে নতুন কিডনি স্থাপন করা যায় কি যায় না হাত চলে গেলে কৃত্রিম হাত বানানো যায় পা চলে গেলে কৃত্রিম পা বানানো যায় এমনি ভাবে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আলাদা ভাবে সেট করা যায় কিন্তু রূহ কি সেট করা যায় না রূহ কি সেট করা যায় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মেহেরবান বান্দা তুমি একটু লক্ষ্য করে দেখো যখন তোমার 3.5 হাত বডিটা তৈরি হয়ে গেল স্ট্রাকচার তৈরি হয়ে গেল যেখানে যেটা সেট করা দরকার সেখানে সেই সেট করলাম কিন্তু যেই জিনিসটা সবচেয়ে বেশি মূল্যবান সেটাকে আমি এমন জায়গায় সেট করলাম যাতে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা কোনো মানুষ তোমার এই রূহটাকে চুরি করতে না পারে যদি চোখের মধ্যে রূহটা সেট করে দিতেন তাহলে যখন ধনী মানুষ তাদের হায়াত শেষ হয়ে যেত অপরের চোখটা খুলে নিজের চোখে লাগাই দিত অটোমেটিক চলতো কি চলতো না আল্লাহ বলেন সেই সুযোগ আমি রাখি নাই কারণ আমি রূহটাকে এমন ভাবে সেট করেছি সারা দেহের মধ্যে সেট করে দিয়েছি যদি একটা মানুষকে আরেকটার মানুষের মধ্যে ঢুকিয়ে নেওয়া হয় তাহলে ওই মানুষ আর কখনো বাঁচতে করেছেন কে আল্লাহ করেছেন কে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এবার যখন তোমার অচল বডিটা সচল হয়ে গেল তোমার খাবারের প্রয়োজন মান আওসালা ইলাইকাল গাযা ওয়া আনতা ফি বাতনি উম্মিক যখন তুমি তোমার মাতৃগর্ভে ছিলা বান্দা বলো তো দেখি তোমার খাবারের ব্যবস্থা কে করেছে আল্লাহ আমাকে জিজ্ঞেস করেছে মান আওসালা ইলাইকাল গাযা কে তোমাকে খাবার পৌঁছিল যখন তুমি মাতৃগর্ভে ছিলা এটা তো দুনিয়ার কোন মানুষ পৌঁছে নাই আমি আল্লাহই তো তোমার খাবার সরবরাহ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা দেখো যখন তুমি মাতৃগর্ভে ছিল আমি তোমার খাবারের ব্যবস্থা করেছি দেখো কেমন করে করেছি তোমার এই জবানটাকে আমি পবিত্র বানিয়েছি তোমার খাদ্য ছিল নাপাক রক্ত তোমার খাবার খেতে যে তোমার পবিত্র জবান রাতে রাতে নাপাক না হয়ে যায় নষ্ট না হয়ে যায় এই জন্য তোমার নাবির সাথে তোমার মায়ের নারীর সাথে সংযোগ করে দিয়েছি যাতে দুনিয়াতে যাওয়ার পর আমার এই পবিত্র নাম তোমার পবিত্র জবান দিয়ে জপতে পারো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দারা যখন আল্লাহর পবিত্র নাম জপে
বান্দা যখন বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ অর্থ কি? বান্দা যখন বলে সুবহানাল্লাহ, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা তুমি বললেও আমি পবিত্র, না বললেও পবিত্র, তবে লাভ তোমার হয়েছে কিভাবে? তুমি যে আমাকে পবিত্র তো বলতেছো, পবিত্র বলতেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুমিও পবিত্র, আমাকে পবিত্রতা ঘোষণা করার কারণে আমি আল্লাহ তোমাকে পবিত্র বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তবে লাভ না ক্ষতি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়াতে যখন তোমাকে নিয়ে আসলাম তখন তোমার জ্ঞান ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যখন তোমাকে আমি দুনিয়াতে নিয়ে আসলাম লা তাআলামুনা শাইআ তখন তো তুমি কিছুই জানতে না। কি বলেন, আমরা কি অনেক কিছু জানতাম? অনেক কিছু জানতাম, কিছুই জানতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়াতে আসার পর তোমার কোনো জ্ঞান ছিল না, দুইটা ঠোঁট চিপে তোমার মার স্তন পান করতে হবে সেই জ্ঞান তোমার ছিল না, চাওয়ার মতো কোনো ভাষা তোমার ছিল না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কান্নার জ্ঞান সর্বপ্রথম আমি তোমাকে শিক্ষা দিয়েছি। ছোট্ট শিশু যখন কান্না জুড়ে দেয় চাওয়ার মতো ভাষা নাই পেটের মধ্যে ক্ষুধা লাগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কান্নার জ্ঞান আমি তোমাকে শিখিয়ে দিয়েছি, যখন তুমি কান্না জুড়ে দাও তখন তোমার মা শত কাজ পেলে তোমাকে খাবার দেওয়ার জন্য পাগলের মতো ছুটে আসে। কান্নার জ্ঞান শিখিয়েছে কে?